নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তোমরা তো দেখে অনেকে চিনতেই পেরেছো এটি কী মাছ। তো এটি হচ্ছে ফলুই মাছ। তো আজকে ফলুই মাছ আর কাঁচকলা দিয়ে, এই যে এখানে কাঁচকলা নুন কেটে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, তো ফলুই মাছ কাঁচকলা দিয়ে হালকা ঝোল করব। তো কীভাবে রান্নাটা আমি করব সেই রেসিপিটি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখো মাছে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আর কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে, আর এর মধ্যে তেলও দিয়ে দিয়েছি, আর তেলটা একটু গরম হওয়া অবধি তারপরে মাছগুলো ছেড়ে দেব। দেখো মাছগুলোকে এখন ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো একটু লাল করে ভেজে নিয়ে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর পলুই মাছে যেহেতু কাটা থাকে তোমরা জানো, তো তার জন্যে আমি একটুখানি একটু লাল করে একটু ফ্রাই করে নিই, তাহলে কাটাটা একটু কম লাগে, মানে এটা আমার তো মনে হয় তাই, তার জন্য আমি একটু লাল করে ফ্রাই করি। আর এমনি আমি মাছ একটুখানি বেশিই ভাজি, তো তোমরা চাইলে একটু কমও ভাজতে পারো। দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কলাটাকে হালকা করে একটু ভেজে নেব। এখানে দেখো কলাগুলো আমার ভালো করে সাঁতলিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাটা শুরু করব। তো এখানে দেখো মাছের জন্যে মশলাটাও নিয়ে নিয়েছি করে, এখানে দিয়েছি জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আর তোমার শুকনো লঙ্কা একদম সামান্য দিয়েছি, আর হলুদ গুঁড়ো। তো এটা আরও অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আমি একদম হালকা করে যেহেতু করব রান্নাটা, আর এখন আমি একটু হালকা রান্নাই খাই, তো এইভাবেও করা যায়, তোমরা এইভাবেও ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুব একটা খারাপ হয় না। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এবার মশলাটাকে আমি দিয়ে দেব, মশলাটাকে আমি দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, স্বাদ মতো আমি নুনও দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখো এখানে আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আর মশলা থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। দেখো এখানে আমার ঝোলে জালটা চলে এসেছে, ঝোল দেওয়াটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো ঝোলে আমার জালটা চলে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেবো। তোমরা এইভাবে ফলুই মাছ রান্না করে একবার খেয়ে দেখতে পারো, আমার তো ভীষণ ভালো লাগে, আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর তোমরা কেমনভাবে করো রান্নাটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে বলো। এবার এর মধ্যে কাঁচকলাগুলোকেও আমি দিয়ে দেবো। তো আমার ফাইনালি আমার মাছ রান্না ডান। দেখো একদম হালকার মধ্যে ফলুই মাছ এইভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে, তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগলো রান্নার রেসিপিটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও, তোমরাও বাড়িতে ট্রাই করে আমাকে বলো কেমন খেলে তোমরা। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।